আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ পাতুরি চলুন কীভাবে করি ওটা দেখে আসি প্রথমে আমি ছয় পিস ইলিশ মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা আলাদা পাত্রে মাছগুলো রেখে দিয়ে এখানে ষাট থেকে আটটি লাউ পাতা নিয়েছি এটা কিন্তু আসলে করে হলো কলার পাতায় কলার পাতা আমার ম্যানেজ করা হয়নি এইজন্য এই জন্য আপনাদের সাথে লাউ পাতা দিয়ে শেয়ার করলাম প্রথমে লাউ পাতা ওই যে ডাটা থেকে টান দিলে ওর গা থেকে যে খুসা ময়লাগুলো উঠে যায় ওইভাবে পরিষ্কার করে সব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন এবার আমি মশলাগুলো দেখে নিই এখানে নারিকেল বাটা আছে এক টেবিল চামচ রসুন আছে হাফচা চামচ পেঁয়াজ আছে এক টেবিল চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো আমি দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া আছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আছে এক চা চামচ সাদা সরিষার গুঁড়া আছে এক চা চামচ কালো সরিষার গুঁড়া আছে এক চা চামচ আর আদা আছে হাফ চামচ এবার সব মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে আপনারা হাতে হ্যান্ড গ্লোভস দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল পছন্দ মতো যতটুকু লাগে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ দিয়েছি এইভাবে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছিল তেল কম হয়েছে এই জন্য আমি আরও তেল দিয়ে দিলাম মোট মেজারমেন্ট কাপের হাফ কাপ মতো হয়েছে তেল এই কাজটা করার সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না এটা ধীরে সুস্থে করা লাগবে মশলা মেশানো ভালো হলে খাবারটাও খেতে ভালো টেস্ট আসবে এবার আমি মাছের টুকরাগুলো মশলার ভিতরে দিয়ে দিব। মশলার ভিতরে দেওয়ার পরে মাছের সাথে মশলা খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে এবার আমি একটা লাউ পাতা নিয়ে বাম হাতের পরে রেখে দিচ্ছি দিয়ে একটা করে মাছ দিয়ে আর হাফ করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাছের উপরে ফ্লেভারের জন্য এই যে এইভাবে সেট করে সুন্দরভাবে এটা দেখেন আমি কিভাবে জড়াচ্ছি এভাবে জড়িয়ে সুতাও লাগবে না কিছু ওই বোটাটা দরকার হলে ফেলে দিবেন। এইভাবে আমি সব মাছের টুকরাগুলো লাউ পাতা দিয়ে জড়িয়ে সাইড করে রেখে দিয়েছি এই সাথে আমি করে নিয়েছি আর একটা সুটকির ভর্তা মাছটা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওর গার ময়লাগুলো নরম হয়ে গেলে নখের সাহায্যে ওইগুলো একটু টান দিলে পরিষ্কার হয়ে যাবে এবার পরিষ্কার করে শিল পাটাতে ওটা বেটে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে যাতে কাটা একটুও না থাকে এখানে আমি মশলা দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর রসুন পেঁয়াজ আছে আর আছে সরিষার তেল যেটা ছাড়া ভর্তা জমেই না আমার এটা কিন্তু খাঁটি সরিষার তেল ভাঙানো কেনা না এই জন্য ভর্তাটা খেতে বেশি টেস্ট হবে আরও মাছ বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে মাখিয়ে একটু লবণটাও দিয়ে দিয়েছি লবণটা চেখে দেখবেন লবণটা চেখে দেখার পরে তারপরে এখানে চারটে লাউ পাতা নিয়েছি চারদিক থেকে সেট করে নিচ্ছি যে মাঝখানে আমি ওই ভর্তার পুরোটাই দিয়ে দিব দিয়ে ভালোভাবে মড়িয়ে নিব। নিয়ে এইভাবে উপর করে ওই একই রকম করে রেখে দেব আগের রেসিপিটি হয়তো লবণের কথা বলিনি লবণ কিন্তু দিয়েছি স্বাদ মতো লবণ না দিলে তো রান্নাই হয় না তাই না ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আপনাদের যদি এইটা জড়াতে সমস্যা হয় আপনারা ওই ডাটাটা ছিঁড়ে ফেলে দিবেন হাত দিয়ে আর ভর্তার পরিমাণ বেশি বেশি সমস্যা হলে আপনারা এটা সুতা দিয়েও জড়িয়ে বেঁধে দিতে পারেন আমি এইভাবেই সেট করে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিব। প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব আর সামান্য যে পানিটা আমি ছিটিয়ে দিব পানিটার সাথে হালকা একটু লবণ মিশিয়ে নিয়েছি কারণ অল্প একটু লবণ মিশিয়ে নিয়েছি পাতাটা যাতে লবণের একটু ভাব লাগে পাতাটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ওটা ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে আপনারা রেসিপিটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার পারলে কলার পাতায় করেই করার চেষ্টা করবেন এইভাবে সব সেট করার পরে আমি একটু পানি ছিটিয়ে দিয়ে এটা এবার ঢেকে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পরে এটা আমি উলটিয়ে দিয়েছি এই যে আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পরে এটা উলটিয়ে দিব আবারও ঢেকে দিব আবার কিছুক্ষণের জন্য এটা কিন্তু প্রথমে একটু হাই হিটে দিয়ে ফুটি নেওয়ার পরে লো হিটে দিয়ে রান্না করবেন তাহলে জিনিসটা খুব আস্তে আস্তে সিদ্ধ হয়ে মশলাপত্র মাছের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে তাহলে ওটা খেতেও খুব মজা লাগবে আমি এটা কিন্তু তিন থেকে চারবার আলগা করেছি এবং একটু করে উল্টিয়ে দিয়েছি এই যে এইভাবেই হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ইলিশ পাতুলি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর একটু শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এবার আমি একটু আলগা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ভর্তা আর এই যে এবার যেটা লাল পাতাটা ছিঁড়ে দিচ্ছি ওইটা হলো মাছ মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ